শ্রমিক কৃষক অধিকার রক্ষায় জিরানিয়া মহকুমা কনভেনশন অনুষ্ঠিত হয় সিটু এর প্রধান কার্যালয়ে। চারটি সংগঠনের উদ্যোগে হয় এই কনভেনশন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। সেখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করে মানিক দে পাশাপাশি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে উপস্থিত কর্মী সমর্থকদের মাঝে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আপনারা জানেন, যারা এখানে খোঁজ খবর রাখেন এগুলি জানতে হবে, না জানলে কিন্তু বেশি মানুষকে বুঝাতে পারবেন না, এইভাবে কিন্তু চলবে না। প্রকৃত ঘটনাগুলি তো বুঝাতে হবে। দেশ একটা প্ল্যানিং কমিশন তৈরি করেছিল নেহরুর সময়, জওহরলাল নেহরুর সময়। প্ল্যানিং কমিশনটা কি? পরিকল্পনা কমিশন থেকে পাঁচ বছরের একটা পরিকল্পনা ঠিক হবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়। সেই পরিকল্পনায় টাকা দেওয়া হবে, এই টাকা দিয়ে পরিকাঠামো তৈরি হবে। পরিকাঠামো মানে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, মানুষের প্রয়োজনে যা দরকার সেই ধরনের পরিকাঠামো গুলো করে দেবে। এই ছিল লক্ষ্য। রেলিং কমিশন থেকে সেই অর্থ বরাদ্দ করা হবে।